প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক ক্লিকে আপনাদের পুরো কম্পিউটারকে পানির মতো ফাস্ট করে ফেলবেন। একটু স্ক্রিনে খেয়াল করে দেখুন আমার কম্পিউটারে কিভাবে কত দ্রুত পুরো কম্পিউটারকে রিফ্রেশ করে ফেলছে। শুধুমাত্র একটি ক্লিক করলে আপনার পুরো কম্পিউটার পানির মতো ফ্রেশ হয়ে যাবে এবং কম্পিউটার চলবে একদম জেট বিমানের মতো দ্রুত গতিতে। চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে এক ক্লিকে আপনার পুরো কম্পিউটার রিফ্রেশ হয়। এক ক্লিকে কম্পিউটারে রিফ্রেশ করতে গেলে আপনাকে শুরুতেই কম্পিউটার উইন্ডোজে আসতে হবে। উইন্ডোজে এসে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে আপনি সরাসরি নিউয়ে যাবেন। নিউয়ে যাওয়ার পর এখানে এসে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর আপনি টেক্সট ডকুমেন্টটাকে ওপেন করবেন। এভাবে টেক্সট ডকুমেন্টটা ওপেন হবে যখন এখানে সব কিছু ফ্রেশ থাকবে। তো এখন আপনার এখানে কাজ কি? এখানে আপনার শুরুতেই কাজ হচ্ছে আপনি এখানে লিখবেন ইকো, ই সি এইচ ও, ইকো, তারপরে স্পেস। বন্ধুরা এখানে দেখুন, এখানে আমি লিখেছি ই সি এইচ ও ইকো অফ, ইন্টার দিয়ে নিচে এসে লিখেছি সিডি, সিডির পাশে দিয়েছি একটি স্ল্যাশ, তারপর ইন্টার দিয়ে নিচে এসে লিখেছি ট্রি। এবার আপনাদের কি করতে হবে দেখুন, ইন্টার দিয়ে নিচে আসবেন। নিচে এসে আপনাদের কম্পিউটারে যে ফোল্ডারগুলো আছে, যেমন আমাদের কম্পিউটারে আছে সি ডি ই এফ, এই যে সি ডি ই এফ এই যে ফোল্ডারগুলো আছে, এই ফোল্ডারগুলোর নাম আপনি এখানে লিখে দিবেন। ঠিক কিভাবে লিখবেন সেটা আমি দেখে দিচ্ছি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন শুরুতে আছে আমাদের সি, এখানে এসে আমরা দেব একটি ক্লোন, ইন্টার দিয়ে নিচে নেমে লিখব ট্রি, টি আর ডবল ই, আবার এন্টার দেব। তারপরে আছে আমাদের ডি, লিখলাম ডি ক্লোন, এন্টার, টি আর ডবল ই, আবার এন্টার। এন্টার দেওয়ার পরে আবার এখানে লিখব ই ক্লোন, এন্টার, টি আর ডবল ই, এন্টার, এফ ক্লোন, এন্টার, টি আর ডবল ই। এই কাজটি হয়ে যাওয়ার পর আমরা এখানে এসে সেভ দেব। কিভাবে সেভ দেব দেখুন, ফাইলে এসে সেভ অ্যাজ, সেভ অ্যাজ এসে এইখানে একটু কাজ আছে। দেখুন কি কাজ করতে হবে এখানে, এখানে যে কাজটি করতে হবে ঠিক এইখানে দেখুন লেখা আছে নিউ টেক্সট ডকুমেন্ট। তো আমরা এই নিউ টেক্সট ডকুমেন্টের জায়গায় লিখব, দেখুন আমি কি লিখছি, এখানে আপনারা আগে আপনাদের ফাইল নামটি দিবেন। আমি ফাইল নামটি দিচ্ছি রিফ্রেশ। এই যে আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে ডট দেব, ডট দেওয়ার পরে লিখব বি এ টি, ব্যাট। এটা লেখা হয়ে গেলে আপনারা এখানে এসে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনাদের ফাইলটি ঠিক এভাবে সেভ হয়ে যাবে এই জায়গাটায়। একটু খেয়াল করে দেখুন, এই ফাইলটি সেভ হয়ে গেছে রিফ্রেশ নামে। সেভ দিলে ঠিক ফাইলটি এরকম হবে। আর এরকম হওয়া মাত্রই আপনারা এখানে যদি একবার ক্লিক করে দেন, দেখুন আমি এই যে একবার ক্লিক করলাম, দেখুন আমার কম্পিউটারটি কিভাবে ফাস্টলি রিফ্রেশ করছে আমার কম্পিউটারকে। ঠিক এভাবে আপনাদের কম্পিউটার এক ক্লিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের কম্পিউটারটিকে রিফ্রেশ করে আর কম্পিউটার হয়ে যাবে আপনাদের একদম জেট বিমানের মতো দ্রুত ফাস্ট।
কম্পিউটার চলবে একদম দ্রুত গতিতে, দেখুন অনেক দ্রুত গতিতে আপনাদের কম্পিউটার চলবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিবেন, আর ভিডিওটি ভালো না লাগলে একটি ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।